পুরুষাঙ্গ বড় করার সঠিক উপায় কি? পুরুষাঙ্গ কি সত্যি বড় করা যায়? এসব প্রশ্নের উত্তর হয়তো খুঁজে চলেছেন অনেকেই। অনেকে হয়তো মেডিসিনও খেয়েছেন, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই বিষয় নিয়েই আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন প্রকার মেডিসিন ছাড়াই কিভাবে পুরুষাঙ্গ বড় করা যায় এবং ঘরে বসে পুরুষাঙ্গ বড় করার তিনটি প্রাকৃতিক উপায়। পুরুষাঙ্গ বা পুংলিঙ্গ বলতে বোঝানো হয় সেই অঙ্গকে যে নিজের শরীরে সন্তান ধারণ করে না, কিন্তু স্ত্রী শরীরে সঙ্গমের দ্বারা শুক্রাণু প্রবেশ করিয়ে সন্তান উৎপাদন করে। পুরুষলিঙ্গের মধ্যে কয়েকটি অংশ দেহের বাইরে থাকে এবং কয়েকটি অংশ দেহের ভেতরে থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। পুরুষদের দেহের নিচে একটি ঝুলন্ত থলি আছে, যা অন্ডকোষের থলি নামে পরিচিত। এ থলির ভেতরে দুটো গোলাকার অন্ডকোষ থাকে। একটি ছেলে যখন বড় হয়, তখন এই অন্ডকোষ থেকেই শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু মিলনের মাধ্যমে মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ভ্রূণ সৃষ্টি করে। শুক্রাণু তৈরির প্রক্রিয়া সারা জীবন চলতে থাকে। অন্ডকোষে শুক্রাণু তৈরি হবার পর শুক্রণবাহী নালী দিয়ে বের হয়ে এই শুক্রাণু বীর্যের সাথে মিলিত হয়। পুরুষদের দেহের তলপেটের নিচে দুটি বীর্যথলি আছে, যা থেকে এরকম রস তৈরি হয়। এই রসই বীর্য নামে পরিচিত। পুরুষদের উত্তেজনা হলে পুরুষাঙ্গ থেকে এ বীর্য বের হয়। বীর্য এবং মূত্র একই পথে বের হলেও একসাথে বের হয় না। পুরুষাঙ্গ, মূত্র ও মিলন উভয় কাজে ব্যবহৃত হয়। এর আকার বা আকৃতি সকল পুরুষের একরকম হয় না। স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গ তুলতুলে নরম থাকলেও কোনো কারণে এটি উত্তেজিত হলে শক্ত এবং বড় হয়ে লৌহদণ্ডের আকার ধারণ করে। পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে। পুরুষাঙ্গ একটি মাংসপেশী। অন্য সব মাংসপেশী যেমন ব্যায়াম করলে বৃদ্ধি প্রাপ্ত হয়, তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে। আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশী শুকিয়ে যায়, তেমনি এটাও কমে যাবে। পুরুষাঙ্গ বড় করার কিছু কিছু সার্জারির প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী কোনো কিছুই নয়। লিঙ্গে পাম্পের প্রচলনও আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই। ব্যায়ামের প্রসঙ্গে আসি, তিন ধরনের ব্যায়াম আছে, এগুলো হলো শেকিং, জিল্কিং, স্ট্রেচিং। পুরুষাঙ্গ বড় করতে শেকিং এর ব্যবহার পদ্ধতি হলো, প্রথমে আপনার পুরুষাঙ্গটাকে গোড়ার দিকে দুই আঙুলে গোল করে চেপে ধরুন, অবশ্যই শিথিল অবস্থায় ধরতে হবে। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন, আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 250 বার ঝাঁকান। মাঝে মাঝে আপনার বীর্য বের হবার অবস্থা হতে পারে। এরকম অবস্থা হলে লিঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এভাবে দিনে দুইবার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দেবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন, তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা। যদি 200 থেকে 250 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায়, তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন, বাদ দেবেন না। পুরুষাঙ্গ বড় করতে জেলকিং এর ব্যবহার হলো, প্রথমে পুরুষাঙ্গকে পানিতে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, তেল জাতীয় জিনিস হলেও হবে, জোগাড় করুন। এটি লিঙ্গে ভালোভাবে মাখুন শিথিল অবস্থায়। প্রথমে পুরুষাঙ্গকে পানিতে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস জোগাড় করুন। এটি লিঙ্গে ভালোভাবে মাখুন। এবার বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইনের মতো করুন। এবার এই ওকে সাইন দিয়ে লিঙ্গের গোড়া ধরুন। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটাই হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু লিঙ্গের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টো দিকে করবেন না। এভাবে 30 থেকে 40 বার করুন, দিনে দুইবার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পুরুষাঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দেবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন, তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা।
যদি 30-40 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন, উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটি করার সময় লিঙ্গমুণ্ডে সামান্য সাময়িক ব্যথা বোধ হতে পারে। এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে, রক্তের চাপের কারণে এমন হয়। এবার স্ট্রেচিং পদ্ধতি নিয়ে কিছু বলি। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙুলে সামনে থেকে চেপে ধরুন, এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন, এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন, 20 সেকেন্ড পর ছেড়ে দিন। এভাবে একটানা 20 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে, ইরেকশন হলে অঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতায় বাড়বে। যে 3টি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন 2 বার করে করুন, একসাথে না করলে লাভের সম্ভাবনা কম। এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না প্লিজ, হস্তমৈথুন করলে ব্যায়াম করার কোনো দরকারই নেই, কারণ তাতে কোনো লাভ হবে না। এভাবে আপনার লিঙ্গকে আপনি বড় করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।